সহিংসতায় আহতরা যে দলেরই হোক প্রত্যেকের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কোটা সংস্কার আন্দোলনে আহতদের পরিদর্শনে গিয়ে কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সব দাবি মেনে নেয়ার পরও কেন এই সহিংসতা? এই সহিংসতা কি জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আহতদের আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে, তাদেরকে অন্তত তাদের আয় রোজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি, আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না।